गुड मॉर्निंग गाइज, वेलकम टू माई अनदर ब्लॉग्स। तो तुम्हारा सबाई केमन आछो? तो आज के सकाल सकाल एक पार्सल एसछे, तो देखी पार्सलेर जिनिसगुलो सब ठीक ठाक एसछे किना। तो आजिओ थेके पार्सल एसछे, एर आगेओ आमार दुटो तीनटे पार्सल एसेछिलो, सब छोटो हुए गेछे, रिटार्न करेछि, जानि ना एटा कि हबे, देखा जाक। साइजटा ठीक ठाक आसेनि, साइजटा ठीक ठाक आसेनि। এগুলো সব ঠিকঠাক হবে, এইটাতে কোনো ইয়ে নেই কেন, প্লাস্টিক সেদিনকার দেখে আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি, এটা আমার এত এতটাই পছন্দের, ভালো লাগছে। কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন লাগছে, না পড়েই এই গেঞ্জির কাপড় গুলো না সুন্দর, কোয়ালিটিটাও ভালো, কাপড়টাও সুন্দর, আমার হয়েও যাবে এটাই অ্যাকচুয়ালি। ওই রেড কালারের টি শার্টটা একটু কম হয়ে যাচ্ছিল আমার জন্য, সুন্দর এটা। মাম্পি ক্যামেরার পেছন থেকে বলছে সুন্দর, ও ক্যামেরাটা করে দিচ্ছে। এইগুলো সবকটাই হয়ে যাবে আমার, এগুলো কোন ভাজ ভাজ না? কিছু না। তো কটা গেঞ্জি এসছে, একটা দুটো ও আর একটা বাকি, এই যে আর একটা আছে, অনেকগুলোই এসছে, অনেক কমেই চলে এসেছে, হয়ে গেছে না, আর নেই না, আর আছে মুম্পি, আবার খুঁজে দিবি। মার্ভেলের গেঞ্জি না এটা, ওই জন্য এত সুন্দর। কেমন লাগছে? একটা দুটো তিনটে চারটে, এটা মনে হয় একটু ছোট ছোট নাকি মাম্পি, ঠিকই হবে, ঠিক হবে, অল্প করে তো চারটে,
পাঁচটা আর লাস্ট তারপর আমরা চলে এসেছিলাম একটা ছোট নার্সারিতে কিছু গাছ নিতে। এখান থেকে আমি কিছু গাছ নিয়েছি আর দু বস্তা মতন মাটি নিয়েছি। এই যে এই গাছগুলো নিলাম, এখানে একটা টগর ফুল গাছ আছে, একটা জবা গাছ আছে, না দুটো জবা গাছ আছে, একটা অরেঞ্জ আর একটা হলুদ। আর এই মাটি নিয়ে এলাম। আহারে কত কষ্ট করছে। আর একটা কিছু থাকলে আমিও তো তুলতে পারতাম। এখান থেকে মাটিটা তুলে এখানে ঢালছে মাম্পি। এবার এটাকে আমরা বয়ে বয়ে সেই ওপরে একদম ওপরে নিয়ে যাব। একদম উপরে চলে যাব। কি বলছিস মাম্পি? একদম উপরে চলে যাব। এবার কি তুমি মাটিটা তুলছো? কষ্ট হয়ে মগ ভরছে না? হাত দিয়ে একটু খুঁড়ে নাও, তারপরে মাটিটা তোলো, দেখো উঠবে তালে বেশি বেশি। খুঁড়ে রেখেছিস। হাত পার কি অবস্থা হয়ে গেছে দেখো। চল ওপরে যাই। আসছে, আমি হাফ নিচ্ছি, মাম্পি হাফ নিচ্ছে। কষ্ট হয়ে গেছে, হাঁপাচ্ছি। আমার থেকে বেশি মাম্পি কাজ করতে পারে, অনেক ভারী জিনিস নিতে পারে, আমি পারি না। এই যে অনেক কষ্ট করে এই আম গাছটা আর এই মাটি নিয়ে আসলাম। এই আম গাছটা মা নিয়ে এসছে, এটার সাথে মা এগুলো নিয়ে আসলো। এই যে এই বেল গাছটা দিয়ে আমার মা পুজো দেবে, তাই না? নিচ থেকে সব কিছু আনা হয়ে গেছে, মাটি যতটা দরকার ছিল ততটা নিয়ে এসেছি, এখন গাছ বসাবো। বল কি হয়েছে? এই দেখো, এখানে দিয়েছে স্মল পটস 100 থেকে 200 গ্রাম আর বিগ কন্টেনার 200 থেকে 250 গ্রাম। হ্যাঁ, ওটা ওটা এই মাটিগুলোর সাথে পুরো সব মিশিয়ে দেবো। সব হ্যাঁ চারটে, হ্যাঁ চারটে না দুটো মেশাবো। একটা বছরে 3 থেকে 4 বার দিতে হয়েছে। হুম, তাই দেবো। তো এবার টবে লাগাই গাছগুলো। তাদের কি হয়েছে শনিবার? ঘুরতে যাব না, সবাই যাচ্ছে। কোথায় ঘুরতে যাবি? সারাক্ষণ শুধু ঘোরা ঘোরা না, কোথায় যাবি ঘুরতে? আমি তো এখান থেকে বাজারে যাব, বাজার করতে। বাজারে যাবি না কেন? ওটাও তো ঘোরা হয়। রোজই ঘুরিস? তাহলে কোথায় যেতে চাস? কোথায় দূরে কোথায়?
আচ্ছা ঠিক আছে, উঠো পড়ো উঠো পড়ো, কাজে লেগে পড়ো। তুমি ভাঙো আগে মাটি দিলে, মাটি দিলে ভাঙো। আর তুমি বসে বসে দেখবে তাই তো? আমি ভাঙবো আর তুমি বসে বসে দেখবে, ঠিক আছে তাই হোক। ওই মাথাটা পিছনটা দিয়ে ভাঙো। পিছনটা দিয়ে হবে না, হবে ভেঙে দেখো একটা বড় মাটি, এটার থেকে এটা দিয়ে ভালো হবে। নিচ থেকে মিশিয়ে নাও, নিচেও আছে। ব্যাগে তুলে ফেলো। বাবু, মেরে মাম্মি কে পাশ সে কাঁচি লেকে আতো, কাঁচি কাটতা হ্যায় না, ও কেঞ্চি। হ্যাঁ কেঞ্চি। অল্প দে, 100 থেকে 200 গ্রাম। গাছ উঠেছিল গো ওগুলো? জঙ্গল তাই। এইটা কি গাছ? আজ্ঞা ওই মাটিটা ধরেই বসিয়ে দিও গো। দেখো যে কাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারলাম না, সেই কাজ আমার মাম্পি বসে বসে করছে, দেখে কিভাবে করতে পারে। বসে বসে করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না, আরো বসে বসে করছে, হবেই না। আমার মাম্পু করেই ছাড়বে, এবার উঠছে আস্তে আস্তে। হ্যাঁ খুলে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলতে পারিনি। আচ্ছা আচ্ছা, তোর বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে। তো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব, গিয়ে স্নান করে খাবো দাবো। তো আমি ওপর থেকে নিচে এসে স্নান করে নিয়েছি, এখন আমি খেতে বসবো। তো কী কী খাচ্ছি আজকে সেটা তোমাদেরকে একটু দেখাই চলো। আছে হচ্ছে আজকে খাবারে ভাত, ডিম ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি ভাজা, ফুলকপি আর আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল। আর মাম্পির থালায় আছে বেগুন ভাজা, ডিম ভাজা, ফুলকপি আলু ভাজা, ভাত। ও বসে পড়েছে আমাকে ছাড়া একাই। এখন আমি বসবো, খাবো, আজকের অনেক খাটাখাটনি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেবো। আমাকে আম দিস না, আম দিস না, একটাই দিচ্ছি। আমি আম নেবো না, নিচে বাসন ধরে শান্তি। ডিম অমলেট তোমার তো কাজ আছে, তা কি করে করবো, এর তুলতে হবে, বসা দেবো।
টক ডালটা আমের হেভি হয়েছে। ঠিক আছে আমি এখন খেয়ে নিই, খুব খিদা পেয়েছে, আজকের অনেক 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 খেটে নিয়েছি আমি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, তো সবাই ভালো থাকবে।